তুঙ্গত উঠিছে বীর লাচিত সেনা আর রাইজর দলের সংঘাত। রাইজর দলক রাজনৈতিকভাবে প্রত্যুত্তর দিয়ার অঙ্গীকার শৃঙ্খল সলিহার। বীর লাচিত সেনাই নতুন রাজনৈতিক দল খোলার ঘোষণা করেছে। 2025 সনত রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করব শৃঙ্খল সলিহায় মন্তব্য করেছে। এই সন্দর্ভত শিবসাগরত বীর লাচিত সেনার যোগদান কার্যসূচীতেই শৃঙ্খলে বিস্ফোরণ ঘটাইছে। বিধায়ক অখিল গগৈ তীব্র সমালোচনা শৃঙ্খলর, এইখন রাজনৈতিক যুদ্ধ হব নীতি আর আদর্শর বলে মন্তব্য করেছে শৃঙ্খল সলিহায়। মই এদিন কমিউনিস্ট এদিন জাতীয়তাবাদী নহয় বলে মন্তব্য করেছে শৃঙ্খল সলিহায়। 2021 নির্বাচনত বীর লাচিত সেনায় করা সহায়ক অখিল গগৈয়ে নস্যাত করেছে। প্রবলেম ইগোর নহয় জাতীয়তাবাদর বলে অখিল গগৈয়ে, মূর প্রেমিকা নহয় বলেও মন্তব্য করেছে শৃঙ্খল সলিহায়। নৈশ বাসকেন্দ্রিক সংঘাতে এতিয়া তিক্ততাপূর্ণ করে তুলিছে রাইজর দল আর বীর লাচিত সেনার সম্পর্ক। আজি অল্প খোভত কই দিছো, মই এনে কোয়া নাছিলো। 2025 আমি দল গঠন করে আছো আর যুদ্ধ হব আর খুব ধুনিয়া যুদ্ধ হব। আপনার শিবসাগর জেলা সমিতির প্রত্যেক সৈনিক সুখী। প্রায় 300 অধিক খিলঞ্জীয়া মানুষ শিবসাগর সমষ্টির অন্তর্গত আমার ইয়াত যোগদান করেছে আর সকলকে বীর লাচিত সেনার পরিয়াল আমি স্বাগতম জানাইছো। অখিল গগৈ বিপরীত কথা নাই, কথাটা হয়েছে অখিল গগৈয়ে 2021 পর আজিলকে একটা কথা স্বীকার নকলে যে বীর লাচিত সেনায় অখিল গগৈক জিকাইছিলেন। অখিল গগৈক মই এটা লগ পাইছিলো, তখেতে কলে পদাতিক সৈন্য আছে, খুব পপুলার মানুষ, সেখানে শিবসাগর জিকিলে, তহতর কোনো ভূমিকা নাই বলে কলে, মো গুহাটিত কলে এদিনা। তারপর আমি একো নাই কথাবিলাক, এটা কথাটো হয়েছে বীর লাচিত সেনার লগত এটা সংঘাত করব লাগছে রাইজর দলে। সংঘাত তো আমার হব লাগছিল বিজেপির লগত, আমার সংঘাত তো হয়েছে রাইজর দলের লগত। কালি অখিল গগৈ পিয়ে আমার লড়া গাড়ি রখাই পেলায় তার ঘর নাহরকটিয়াত, সি শিবসাগর টাউনত আহি পেলায় গাড়ি রখাই, সি কইছে তাক ক্ষমা নোখোজালকে গাড়ি যাব নয়। এটা আমার সৈনিকক কোনোবাই প্রহার করবলে আহিব, আমি বহি থাকিম, এই বস্তু নহব ন। মই এতিয়া নেতৃত্বত আছো, মই মোৰ সৈনিকক মার খাব দিব নোৱাৰো, মই মোৰ সৈনিকক মার খাব দিব নোৱাৰো। আৰু রাইজৰ দলৰ সদস্য আছে, আমাৰ সেনা আছে, আমাৰ সৈনিক হয়, আমাৰ সদস্য নাইতো, আমি সৈনিক হয়। আৰু মই মোৰ সৈনিকক মার খাব দিব নোৱাৰো, কথাটো স্পষ্ট।